হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থই আছো মোটামুটি। আর আমি তো একদমই ভালো নেই, কারণ কদিন ধরে খুবই শরীর খারাপ। তো দেখো চোখে মুখের কেমন অবস্থা, কথাও বলতে পারছি না ঠিকঠাক আর কি, এতটাই শরীর খারাপ। জ্বর, সর্দি, কাশি, আর কালকে রাত থেকে তো প্রচণ্ড পেট ব্যথা, বারে বারে বাথরুমে যাচ্ছি, তো এই তো অবস্থা। তো এখন সকালবেলা ভাবলাম তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, বর চলে গেল কাজে। তো বর এই যে দেখো এখানটায় রান্না করে দিয়ে গেছে ভাত আর তরকারি, বারে বারে নিষেধ করলাম, তবুও ও নিজেও খেয়ে গেল আর আমাদের জন্য করে দিয়ে গেল। কিন্তু ওই তরকারি তো আমি খেতে পারবো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, এখন আমি নিয়ে বসেছি চা, চাটাও আমার বর করে দিয়ে গেছে। এই যে দেখো, এই যে লাল চা আর এই যে মুড়ি, তো এগুলো এখন খাবো। আর এই যে দেখো ওআরএস নিয়ে বসেছি। তো আমার বর বলে গেল যদি ভাত খেতে না পারো ওআরএসগুলো কিন্তু অবশ্যই খাবে, তো সেই জন্য এখন একটু চা মুড়ি খাই। মানে কথা বলতে পারছি না, এতটা দুর্বল লাগছে, খারাপ লাগছে। তো চাটা খাই আর তারপর দেখি কি কাজ করি। ঘর বাড়ির দেখো কি অবস্থা, এখানে নোংরা, ওখানে জামা কাপড়, ওখানে সব ছাড়ানো ছেটানো সব পড়ে আছে। মানে বাড়িতে কাজ করার তো কেউ নেই, আমাকেই করতে হবে সব, আর আমি অসুস্থ, তো সেই জন্য খুবই অসুবিধে। ওই দেখো ওই যে জামা কাপড়গুলো কি অবস্থা, ভাঁজ করে রেখেছি কিন্তু ভেতরে ঢোকানো হয়নি। আর এই যে দেখো ভোট দিয়েছিলাম, তো আজকে ভোটের রেজাল্ট বেরোবে, তো জানি না কি হবে। কোয়েল পড়তে গেছে, কোয়েলের শরীরটা খারাপ ছিল, কোয়েলের জ্বরের পরেই আমার জ্বরটা এসেছে আর কি। তো এখন কোনো বাড়িতে জ্বর হলে সব মানে সবার হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর ওয়েদারটা একদমই মানে কেমন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে গরম লাগছে, তো সেই জন্যই এই অবস্থা। তো দেখতে থাকো, পাশে থাকো। সকালবেলা বিস্কুট দিয়ে চা খেতে ভালোই লাগে না, মুড়িটা খেলে একটু তাও পেটে থাকবে, আর তারপরে আর কিছু খেতে ইচ্ছা করে না। ভাতটা তো একদমই ভালো লাগছে না। তো আমার বর সবজি রান্না করলো, আমি সব মানে নাড়াচাড়া সব আমি করলাম। তবু ওকে বলতে হবে, যা করে যথেষ্ট করে আমার জন্য, এত কাজের মধ্যেও আমার জন্য যতটা করে যথেষ্ট করে। গোটা গা হাত পা প্রচন্ড ব্যথা, মাথা তো নড়ানো যাচ্ছে না, আর কি বলবো, কানটা বন্ধ হয়ে আছে, সেভাবে ভালো করে শোনা যাচ্ছে না, গলাটা হালকা ব্যথা, এই তো। আর জ্বরটা সারছেই না, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, জ্বরের ওষুধও খাচ্ছি, সর্দির ওষুধও খাচ্ছি, অনেক রকম ওষুধই খাচ্ছি। গা ব্যথার ওষুধ খেয়েছি, কালকে আজকে খাবো। ওষুধ না খেলে তো চলতে পারবো না, কারণ এই অবস্থাতেই আমাকে সেন্টারেও যেতে হবে, কাজও করতে হবে। আজকে সকালবেলাটা একটু ঢিলে হয়ে গেল, ঘুমই হয় না, সারা রাত ঘুম হয়নি। তো এখন দেখি কি করি। আমাদের দেখো বিছানার কি অবস্থা, এখন বিছানাটা তুলবো আর
তোমাদের একটু আমার গাছগুলো দেখাই, যে দেখো এত সুন্দর ফুলগুলো, সব এত সুন্দর যে হয়, আমি যে করতে পারছি আমার খুবই ভালো লাগে। অনেক রকম কালার আছে, হয়ে গেল বিছানা তোলা, এখন অন্য কাজে লেগে পড়ি। কাপড় চোপড় ছিল এই যে এই চেয়ারের উপর সব দেখো, এগুলো এখন ভাঁজ করে নিলাম, এখন যার যার ঘরে রেখে দেব, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। সকালে একবার ঝেড়েছি, না ঝাড়ার মতোই, শুধু শুদ্ধ করেছি ঘরটা, এখন সব করে নেবো। আর এই যে খাতাপত্র সবে যেখানে ছিল এগুলো সব ঠিক করে নিলাম, এখন জায়গা মতো সব রেখে দিব। সব সময় খালি এটা পরিষ্কার ওটা পরিষ্কার করতেই হবে, না হলে একবার জমা হলে সেগুলো আর হবে। এগুলো আমার পতিদেবের, এগুলো ঢুকিয়ে রাখি। সবার জামা কাপড় সবার জায়গা মতো যদি রাখা যায় তাহলে সবাই ইচ্ছে মতো সব কিছু পড়তে পারে আর কি, না হলে খুঁজেই পায় না। আর এগুলো তো আমারই ডিউটি। কোয়েলকে দেখো, আমি এই যে বালতি করে দিয়েছি, এর মধ্যে ওর ঘরে পড়ার জামা কাপড়গুলো রেখে দিই সব, সুবিধে হয় তাহলে। টেবিলটা দেখো কি অবস্থা, বইগুলো এখন গোছাতে হবে, প্রচুর কাজ। এক দুদিন যদি একটু না করা যায় তাহলে বাড়িঘর একদম জঙ্গলমহল হয়ে যায়, আর পরে আরো বেশি অসুবিধা হয়। এই তো অবস্থা, পায়েলের জামা। কোয়েলকে আনতে যাইনি, কোয়েল একাই চলে আসবে, প্রচন্ড কি বলবো শরীর চলছে না আমার। বন্ধুরা, আমার ঘরটা মোটামুটি গোছানো, মানে কোনো রকমে একটু গুছিয়ে ঝাড়টা দিয়ে নিলাম, এখন অন্য কাজ করব। এইখানে দেখো এতগুলো শিশি বোতল কৌটো সব ধুয়ে রেখেছি, এগুলো এখন দেখি ঢোকাতে পারি নাকি। আর এই যে এগুলো ফেলিনি, এগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, মাছ টাছ রাখার সময় অল্প অল্প তখন এই জিনিসগুলো দরকার হয়। হাঁপিয়ে গেলাম কাজ করতে নিয়ে, কারণ শরীরটা এতই দুর্বল, তো কাজ করি এখন আর কি করবো। ঘর বাড়ি একটু পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না, কালকে তো উঠতেই পারিনি বিছানা থেকে, আজকে সম্পূর্ণ ঘরগুলো আবার করে ঝাড় দিলাম, তারপরে জামা কাপড়গুলো রাখলাম। আরও ওইখানে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো পরিষ্কার করতে হবে, মানে গোছাতে হবে, ওগুলো এখন আর সময় নেই। এখন কৌটোগুলো একটু তুলে নিই, আগে একটু বসি, তারপরে আবার এগুলো করি। এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে, আর যতই বর করে যাক তো আমাকে তো করতেই হবে, যেটুকু করে আমার জন্য অনেক করে অনেক। তো যাই হোক, এই যে তরকারিটা ওই করে মানে খেয়ে করে তারপরে নিয়ে গেছে, আর এই যে যতটা ছিল একটু রসা রসা ছিল, তো আমি রসটা শুকিয়ে একটু ভালো করে নিলাম। আর এই যে দেখো ডাল বসিয়েছি, টমেটো আর ঢেঁড়স দিয়ে এই যে ডালটা করছি, কোয়েল খেতে ভালোবাসে, তো ওরও তো জ্বরের মুখ, সেই জন্য ওর জন্য একটু করে নিচ্ছি। আর এই ঘাঁটিটাও একটু শুকিয়ে নিলাম,
তো এখন এটা তুলে রেখে দেব। তো এক একটা রান্না কিন্তু এক এক রকম খেতে হয়। আর এখন আমি এই যে দেখো একটু আলু ভেজে নিব, কারণ আলু ভাজা থাকলে কয়েলের আর কিছু লাগে না, সেই জন্য ওর জন্য একটু ডাল আর আলু ভাজা এটাই ভেবেছি করে রেখে দেবো। তো দেখো যে আলুটা ভেজে নিচ্ছি, অল্প একটুই ভাজছি যাতে ওর জন্যই হয় আর কি। তো এইভাবে করেই করছি, এখন হয়ে গেল মোটামুটি রান্না। আর দুপুরেও কিছু করব না, এগুলো দিয়েই হয়ে যাবে। তো কোয়েলকে একটু ভাত খেতে দিচ্ছি, কোয়েল পরে টরে চলে এসছে। তো আমার ডাল সোমবারাও হয়ে গেছে। তো এই যে দেখো কোয়েলকে খেতে দিয়ে তারপরে আমি রেডি হব, কারণ আমাকেও আবার সেন্টারে যেতে হবে। তো এই যে দেখো আমি ওয়ারেস খাচ্ছি, আমি আর ভাত টাত কিছু খাবো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তো এই যে ওয়ারেস খেয়ে তারপরে আমি চলে যাব সেন্টারে। তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করো, আর সবাই আমার পাশে থেকো, সব থেকে বড় কথা। তাহলে আজকের মতো রাখছি, টাটা।